লোভী কন্যা। কি কাণ্ড, বিনোদা কাকিমাও দেখি এবার তার জমিতে টমেটো লাগিয়েছে। আসলে আমি প্রত্যেক বছর টমেটো চাষ করে লাভবান হই তো, তাই বোধহয় বিনোদা কাকিমা আর লোভ সামলাতে পারেনি। কিন্তু আমি তো কিছুতে বিনোদা কাকিমাকে আমার মতো লাভবান হতে দিব না। এসব কথা বলে পল্লবী তার জমিতে টমেটোর বীজ রোপণ করতে থাকে। পল্লবী অনাথ একটা মেয়ে, বাবা মাকে হারিয়েছে সেই ছোট্টবেলায়। তখন থেকেই পল্লবী তার বাবার রেখে যাওয়া এক খণ্ড চাষের জমিতে সবজি চাষ করত। আরে পল্লবী যে, তোর বীজ লাগানো শেষ? বলছি আমার তো বীজ থেকে একেবারে চারা বের হয়েছে। আসলে কোনো সবজি চাষ করে লাভ হচ্ছিল না তো, তাই এবার টমেটো চাষ করলাম। সে আর বলতে হবে না কাকিমা, আমি তো বাচ্চা মেয়ে নই, আমি ভালো করেই বুঝতে পারছি। আমার টমেটোর লাভজনক ব্যবসা দেখে তোমার লোভ হয়েছে, তাই তো তুমিও টমেটো চাষ করেছো এবার। এসব তুই কি কথা বলছিস পল্লবী, লোভ হতে যাবে কেন? আমার জমিতে আমি যে কোনো সবজি চাষ করতে পারি এমনটা তো নয় যে তুই আবার জমিতে টমেটো গাছের পরিচর্যা করে আমাকে টমেটো উৎপাদন করে দিবি আর আমি সেই টমেটো বিক্রি করে নিব। শোন, তোর জমিতে তুই টমেটো চাষ করবি, আমার জমিতে আমি করব, এতে লোভের কিছু নেই। এসব কথা বলে বিনোদা নিজের জমিতে যায় আর টমেটোর চারায় জল দিতে থাকে। বিনোদার এসব কথা শুনে পল্লবীর ভীষণ রাগ হয়। বিনোদা কাকিমা আজ আমায় এতগুলো কথা শোনালো, আমি ওই একদিনের বদলা নিয়েই ছাড়বো। এসব কথা বলে পল্লবী সেখান থেকে চলে যায়। বিনোদার উপর রাগে পল্লবী ফুঁসতে থাকে। এভাবেই যেতে থাকে দিনগুলো। কি কাণ্ড, বিনোদা কাকিমার টমেটো চারাগুলো তো বেশ বড় হয়েছে। কি এমন সার দিল কাকিমা তার জমিতে যে এত তাড়াতাড়ি টমেটো গাছগুলো বড় হয়ে গেল? কই, আমার টমেটো গাছ তো এত বড় হয়নি। না, এভাবে চলতে থাকলে তো আমার জমির চেয়ে বিনোদা কাকিমার জমিতে ভালো টমেটো উৎপাদন হবে আর বিনোদা কাকিমা বেশি টাকা লাভ করবে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এসব কথা বলে পল্লবী বিনোদার জমির পাশে দাঁড়িয়ে টমেটো গাছগুলো দেখতে থাকে আর তখনই সেখানে বিনোদা আসে। কি ব্যাপার পল্লবী, কি দেখছিস বল? আমার টমেটো গাছগুলো বেশ বড় হয়েছে না? আর কদিন গেলে তো আমার টমেটো গাছগুলোতে টমেটো ধরবে মনে হয়। এবার যদি টমেটো বিক্রি করে আমার অভাবটা ঘোচে রে। জানিস তো, ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি বড্ড বিপাকে আছি, অভাব যেন আমাদের পিছুই ছাড়ছে না। হয়েছে হয়েছে, থামো তুমি কাকিমা, এত আশা করো না। এখনো গাছে টমেটো ধরলই না, তাতেই এত আশা করা ভালো নয়। একই কাণ্ড, আমার জমিতে তো দেখছি একটা ছাগল এসেছে। এই ছাগল তো টমেটো গাছ খাবে মনে হচ্ছে। এই ছাগল, এই দূর হ দূর হ বলছি। এইসব বলে চিৎকার করে পল্লবী ছাগলের দিকে যেতে থাকে আর একটা বড় লাঠির সাহায্যে ছাগলটাকে তাড়িয়ে দেয়। পল্লবী খুবই বদমেজাজি আর হিংসুটে স্বভাবের ছিল আর পল্লবীর আচরণ আর কথাবার্তায় তা স্পর্শ ফুটে উঠত। এভাবেই যাচ্ছিল দিনগুলো। বাহ, আমার জমির টমেটোগুলো বেশ ভালোই তো পেকেছে, একেবারে লাল টসটসে হয়েছে আর বিনোদা কাকিমার জমির চেয়ে বেশ ভালো ফলন হয়েছে। কাল থেকে তো আমি টমেটো বিক্রি করতে পারবো। এসব কথা বলে পল্লবী তার জমির টমেটোগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে আর তখনই একটা পাখি পল্লবীর টমেটো খেতে বসে। শয়তান পাখি, টমেটো পাকতে দেখে অমনি এখানে চলে এসেছিস? পাশের জমি চোখে দেখিস না, ওখানেও তো টমেটো পেকে আছে, ওখানে গিয়ে টমেটো খেতে পারিস না? এরপর পল্লবী পাখিটাকে তাড়িয়ে দেয় আর জমি দেখা শেষে পল্লবী চলে যায়। এইদিকে এক বিষকন্যা পৃথিবী ভ্রমণ করতে করতে পল্লবীর টমেটোর জমিতে চলে আসে। উফ, বড্ড ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নিতে হবে, আর পারছি না, কিন্তু কোথায় একটু ঠিক করে বসবো? এসব কথা বলতে বলতে বিষকন্যা পল্লবীর টমেটো জমির পাশের বড় গাছটা দেখতে পায় আর সেই গাছটার নিচে গিয়ে বিষকন্যা বসে পড়ে আর বিশ্রাম নিতে থাকে।
কিন্তু বিষকন্যার বিষের প্রভাবে পল্লবীর জমির টমেটোগুলো কালো হতে থাকে। কি কাণ্ড, আমার বিষের প্রভাবে তো পাশের জমির টমেটোগুলো কালো হয়ে গেল। এই জমির মালিক দেখলে তো বলবে টমেটোগুলো পচে গেছে, আর লোকজন তো এমন কাজে টমেটো কিনতেও চাইবে না। তাই আমায় এই টমেটোগুলোতে এমন কিছু করতে হবে যাতে টমেটো মালিকের ক্ষতি না হয়। আমি চাই না আমার জন্য কারো লোকসান হোক। এরপর বিষকন্যা পল্লবীর টমেটোর জমির ওপর জাদু করে আর সেখান থেকে চলে যায়। আর পরের দিন পল্লবী টমেটো তোলার জন্য জমিতে এসে তো ঘাবড়ে যায়। হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমার লাল টসটসে টমেটো গুলো এমন কালো টমেটো কি করে হয়ে গেল? এই টমেটো তো কেউ কিনবে না। না, কিছুতেই আমি এত বড় ক্ষতি মেনে নিব না। আমাকে কোনো না কোনো একটা উপায় বের করতেই হবে। এরপর অনেক ভাবনা চিন্তা করে পল্লবী বিনোদার জমির টমেটো গুলো তুলে নেয় আর নিজের জমির কাছে টমেটো গুলো তুলে বিনোদার জমিতে ছিটিয়ে দিয়ে চলে যায়। পরের দিন বিনোদা টমেটো তুলতে এসে, হায় ঈশ্বর, এটা কি হলো? সবগুলো টমেটো এমন ঝরে পড়েছে কেন? আর টমেটো গুলো এমন কালো হয়ে গেছে কেন? এসব টমেটো তো কেউই কিনবে না। এসব টমেটো এখন আমি কি করব? এসব টমেটো বেছে বেছে আমি তরকারি রেঁধে খাবো, নয়তো এত কষ্ট করে টমেটো চাষ করে তো ফেলে দিতে পারবো না আমি। আচ্ছা, এসব আবার লোভী কন্যা পল্লবীর কাজ নয় তো? কিন্তু কিছুই তো করার নেই, আমি তো আমার নিজের চোখে কিছু দেখিনি, তাই ওকে দোষারোপ করতে পারবো না। এরপর বিনোদা সবগুলো টমেটো ঝুড়িতে করে বাড়িতে নিয়ে যায় আর টমেটোগুলো রান্না করার জন্য কাটতে থাকে। আর আজব কাণ্ড, প্রত্যেকটা টমেটোর ভেতর থেকে একটা করে হিরে বের হতে থাকে। হায় ঈশ্বর, এ কি দেখছি! এসব তো হিরে, আর হিরের সাহায্যে শুধু অভাব দূর হবে না, আমি তো ধনী হয়ে যাব। বিনোদার ভাবনা একদম সত্যি হয় আর বিনোদা হিরে বিক্রির টাকায় ধনী হয়ে যায়। হায় হায়, এ আমি কি দেখছি! কাকিমা, কদিন আগেই তো আমাকে বললে মেয়েকে নিয়ে বিপাকে আছো, তবে হঠাৎ এমন উন্নতি কি করে হলো গো? এরপর বিনোদা সব কথা পল্লবীকে বলে আর এসব কথা শুনে থতমত খেয়ে যায় পল্লবী আর গম্ভীর মুখে পল্লবী বাড়ি ফিরে যায় আর কপাল চাপকাতে থাকে। হায় হায় রে, এ আমি কি করেছি! নিজের পায়ে যে নিজেই কুড়ুল মেরেছি, আসলে সব আমার লোভের ফল। এইসব কথা বলে পল্লবী আফসোস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।